খুব সুন্দর ফুল অসাধারণ অপূর্ব এত সুন্দর সুন্দর ফুল দেখে আমি মুগ্ধ হ্যাঁ এসেছিলাম বান্ধবীর বাড়ি বান্ধবী ফেসবুক বান্ধবী ফুলের বান্ধবী প্রকৃতির জগতে আসার পর বান্ধবী আজকে হবি অব সুলেখা সাতটা জেলা কভার করে ফেলল বান্ধবীর বাড়িতে এসে এর আগে মালদা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত হয়েছিল শীতের সময় সফরটা শুরু হয়েছিল মুর্শিদাবাদ জেলা থেকে তারপরে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা আজকে চলে এসেছি ভদ্রেশ্বরের থাকে আমার বান্ধবী পম্পা দত্তর বাড়ি সে মহিলা কিন্তু তার উদ্যোগ দেখে আমি অভিভূত যে রং বেরঙের অ্যাডিনিয়াম নিয়ে এসে সেটাকে আবার গ্রাফটিং করে সেটাকে বড় করে সেল করছে এই যে নিজের একটা প্রচেষ্টা সত্যি ওকে আমি সাধুবাদ জানাচ্ছি যে সংসার সামলিয়ে বরের ব্যবসা সামলিয়েও কিছু করা যায় ভালোবেসেই একান্ত ও এগুলো করছে ভীষণই ভালো লাগছে সংসার সামলিয়ে যদি মহিলারা কিছু করে তাহলে সত্যি খুব ভালো লাগে সব কিছু সামলেই মানুষ তার মধ্যে থেকে যদি কিছুটা আনন্দ পায় সেটা পম্পা পাচ্ছে এটা আমার কাছে খুব ভালো নমস্কার হবি প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলে এসেছি আমার প্রিয় বান্ধবী পম্পা দত্ত কিসের জন্য বান্ধবী করেছিলাম জানো তো দত্ত টাইটেল দেখে তো ভাবতে পারিনি যে ও আমার মনের মধ্যে ঢুকে যাবে অনেক দিনের আলাপ ফেসবুক থেকে আলাপ ভালোবাসার গল্প ফুলের গল্প সব রকম গল্প হয় আমাদের মাঝে মাঝে তবে অনেক দিন থেকে ও বলছিল যে তুমি এসো এসো সময় সুযোগ হয় না আজকে এসেছি ওর বাড়ি তবে আকাশে বৃষ্টি জানি না তোমাদের কতটা দেখাতে পারবো খুব সুন্দর অ্যাডিনিয়াম করে ও অ্যাডিনিয়াম স্পেশালিস্ট বলো কিছু বলো এই তো আমার প্রথম আরম্ভ করেছিলাম অ্যাডিনিয়াম দিয়েই করতে করতে স্পেশাল মানে প্রচুর আছে তার মধ্যে যে কিছু কিছু অন্য গাছ করি না তা নয় সব গাছই মন কাড়ে ফুল মানেই মানুষের মন ছুঁয়ে যায় তাই সব ফুলই আমার আকর্ষণ কেড়ে নেয় সব ফুলই একটু আধটু হয়ে যায় আর কি সব ফুলই করা এই একদিকে ব্যবসা সামলায় একদিকে সংসার সামলায় একদিকে আবার বাগান সামলাচ্ছে এক কথায় দর্শক পূজা আমার বান্ধবীটি খুবই ভালো সব থেকে ভালো লাগলো যে হাজবেন্ডকে নিজে হায়দ্রাবাদ নিয়ে গিয়ে চিকিৎসা করে এনেছে ওখানে যত সব কাগজপত্র লেখা লেখালেখি সব করে পম্পা আমি আরো মানে ভালো লাগে যে কোনো মহিলা যদি এই রকম সব ব্যাপারে যদি একদম আগ্রহী থাকে ভীষণই ভালো লাগে তার জন্য তো আমার বান্ধবী তো চলো আহ ওর বাগানটা ঘুরে ঘুরে দেখা যান এসেছি কাঠচাপা গাছ ও অসাধারণ খুব সুন্দর কেনা না নিয়ে আসা কারোর থেকে এটা এই পাশের ভাইয়ের গিফট করেছে বুঝতে তো পারলাম খুব সুন্দর এগুলো ডাল থেকেই হয় চলে আসছি এদিকে একটা বাগান বিলাস ফুল নেই তো কি হয়েছে মাথা উঁচু করে আছে এইবার আসছি ওর অ্যাডিনিয়াম দেখো কি সুন্দর অ্যাডিনিয়াম অসাধারণ অসাধারণ খুব সুন্দর অ্যাডিনিয়াম দূর থেকে দেখাচ্ছি কালারটা ঠিক আসছে না পিঙ্ক কালার আর এই দেখো এবার দেখতে পাচ্ছ কি সুন্দর অ্যাকচুয়ালি ওর অ্যাডিনিয়াম স্পেশালিস্ট এখানে একটা আছে এই একটা আছে সবথেকে কি বলবো এই মহিলা গ্রাফট গ্রাফটিং করা মহিলা একটাই খুঁজে পেয়েছি এর আগে যেমন চন্দ্রমল্লিকার একটা শ্রেষ্ঠ আমার বোন মানে পম্পা গ্রাফটিং করে শুনেছি খুব সুন্দর সাকসেসফুল হয় ছেলেদেরকে পার করে মেয়েরা যদি কোনো কিছু করতে পারে সেইটাই হচ্ছে শ্রেষ্ঠ তো ও করছে করছে এগুলা সব নতুন নতুন তারা করেছে নাকি সব হ্যাঁ নতুন নতুন সব বসাও হ্যাঁ সিনদারে করো আমার তোমার সব সিনদারে বেশিরভাগই সিনদারে করেন মানে 99% সিনদারে করে আচ্ছা সামনেই দেখছি আম ঝুলছে তোমার গাছ তো পাপা আম এক ঝুলছে আর এক আছে আবার আমকা হয়ে দেখো আছে কত মুকুল এসেছে বারো মাস নাম হয় এটা বছরে দুবার হয় বাহ খুব সুন্দর এখানে একটা লেবু গাছ দেখতে পাচ্ছি লেবু আসেনি না নষ্ট হয়ে গেছে পড়ে গেছে কেন জানি না প্লান দেওয়ার পরেও পড়ে গেছে এখানে অলকানন্দা আছে তিনটে কালার আছে একই সাথে রেখেছি আচ্ছা এখানে একটা ইয়োলো আছে হুম তো আমার মোট চারটে কালার আছে আচ্ছা হ্যাঁ এই কালারটা পুরো এটা পুরো ভেলভেটের মতন এখনো পুরো খোলেনি হয়তো কাল সকালে খুলবে এটা পুরো ভেলভেটের মতন আর তোমার টেক্সাস লুকিয়ে রেখেছে কেন টেক্সাস লুকিয়ে রেখেছি মানে এটা আমি এটা আমি দেখাচ্ছি টেক্সাসে চারা বানালো নাকি এটা এটা আমি কলম করেছি মানে সেকেন্ড ট্রাইতে এটা হলো ফার্স্ট টাই ই হয়ে গেছিল নষ্ট হয়ে গেছিল সমস্ত কলম এইবার ছটা করেছিলাম ছটাই লেগেছে তাই এটা আসল গাছটা কই এইটা হ্যাঁ দেখাচ্ছি আসল গাছটাও দেখাচ্ছি হ্যাঁ তো ও ডালগুলো রোপণ করে দিয়েছে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ না ডাল রোপণ করে না এটা কলম করেছি গুটি কলম গুটি কলম এই দেখো এই দেখো আম দেখো এই যে দেখো গাছে আম খুব সুন্দর আম ভর্তি হ্যাঁ লেবু গাছে এবার লেবু হয়নি এবার একটা খুব সুন্দর একটা অ্যাডিনিয়াম দেখাই এটা হচ্ছে ডল ভ্যারাইটি আচ্ছা আইডি হচ্ছে ডল এটা খুব সুন্দর খুব ভালো লাগে আমার খুবই পছন্দের এটা এখানে একটা মিলি গাছ খুব মিষ্টি গাছটা সুন্দর ও পুরস্কার পরিচলনা এটা যে টেক্সাস এটা টেক্সাসটা গুটি কলম করেছো হ্যাঁ এখান থেকে গুটি কলম করেছিলাম গুলো নিয়ে করা হয়েছে কেটে দিয়েছিলাম প্রচুর ফুল ফুটেছিল আজ একটু কমে খুব একটা কি বলবো বিরল প্রজাতির গাছ যেটা খুব কম মানুষের গা গবাড়িতেই দেখা যাচ্ছে হয়তো আগামী আগামীবার অনেকের বাড়িতে দেখা যাবে এটা হচ্ছে দত্তপ্রিয়া এইটা হচ্ছে সারা বছর ফুটে দত্তপ্রিয়া হ্যাঁ

করা এটার এখন সব ফুল যায় বেলায় গিয়ে ঠাকুরের ও এইসব ফুলগুলো আমি হলে তুলতে দিতাম না আমি তো তুলতে পারবো না যদি বলি রাগ করে আর হয়তো তুলবে না ফুল যে না তুলবো না আরে আমার সাজানো ফুলে কেউ হাত দেবে না আমার এই যে এই এটা দেখছো এটা রাধিমোহন দাদা শীর্ষ ছিলেন আমাকে একবার তার থেকে আটটা গা আটটা হয়েছিল আচ্ছা সেই তারই একটা এটা আরো কয়েকটা আছে এখানে আছে অনেকগুলোই হ্যাঙ্গিং হ্যাঙ্গিংটা ভালো লাগে এটা তো খুব সুন্দর ফুল ফোটে ও ফিতে সময় একটা এটা এক ধরনের কালাঞ্চুই বলতে পারো এটাতে খুব সুন্দর ফুল ফুটে সাকুলেন্ট কালাঞ্চুর মতনই পাতাটা আচ্ছা খুব সুন্দর এখানেও কিছু হ্যাঙ্গিং করেছে এটা হচ্ছে মিনি টক কি জবা লক্ষ্মী জবা লক্ষ্মী জবা লক্ষ্মী জবা হ্যাঁ অনেক কালার আছে অনেক খুব সুন্দর ভ্যারাইটি এটা

খাই যানো কত মাঞ্জা মাঞ্জা ভালো লাগে আমি কোনোদিন খাইনি আজকে খাই দেখি খাই পুরো ভিডিও করতেছে খাই জোয়ারে মতনেটা খুব খায় এটা জোয়ারে পাতা দিয়ে বড়াও খায় এটা একজন বাড়িতে ইয়ে নিতে এসেছিল বলছে খালি হাতে কি করে নেই দিদি তোমাকে আমি এই গাছটা গিফট করলাম আচ্ছা বাহ ওই ইয়ে দিচ্ছিলাম ওই গ্রাউন্ড হুম এই দেখো এর দেখো কালারটা দেখো পাতাটা এখনো মেলেনি তো খুব সুন্দর এই কালার খুব সুন্দর তুমি কাজ কোথা থেকে নিয়ে আসো আমি তো এখন আমার যা কালেকশন হয়ে গেছে এত লোকের থেকে নিয়েছি কোনটা কার থেকে নিয়েছি জিজ্ঞাসা করলে একদমই বলতে পারবো না মনে নেই এখানে একটা জবা এখানে একটা বাগান বিলাস হ্যাঁ বাগান বিলাস এটা ইয়েলো কালারের আচ্ছা বাগান বিলাসটা নতুন করছি আরম্ভ করেছি এখানে কিছু গাছ আছে ও এটা কি গাছ গো এটা একটা গোটা বসু দিলে ধরনের একটা বসু দিল কয় না এটা একটাই একটা গাছই আমি আমাকে আমি আমি যেমন তোমার মানে ফেসবুক থেকে দিদি অঞ্জনা দি অঞ্জনা সাহা সেই দিদি আমায় একটা ডাল দিয়েছিল একটা হ্যাঁ সেইটা থেকে এখন এত বড় হয়ে গেছে দিদি অবাক হয়ে যায় এই যে এই যে দেখো কুড়ি এসছে থেকে না গাঁদা ফুলের মতন অরেঞ্জ কালারের একটা এটা আছে রফিকুলের কাছে আছে মনে হয় রফিকুলের কাছে দেখেছিলাম এটা আছে এদিকে কিছু জবা আছে এটাও বাদ দেয়নি ইসে কদম ফুলের গাছ এটা বসিয়ে রেখেছি এখানে যখন পাড়াতে এখানে মাঠের মধ্যে গাছ আমরা রেখেছি একটা পরিকল্পনা করেছি সবাই মিলে এই ফুলটা দেখাও ফুলটা খুব সুন্দর এটাও সুন্দর ওটাও খুব সুন্দর এটাও সুন্দর এটাও সুন্দর অনেকগুলো প্রজাতি আছে তোমার কাছে আমি তো ওর ফুল দেখেই ওর প্রেমে পড়ে গেছি ও এত সুন্দর ফুল দেয় আমি বলে কি এই পম্পা এই ফুল কি তুমি বিক্রি হয় বলে না গো দিদি আমার নিজের বাড়িতেই ও তারপরে বলে কি দিদি আমি গ্রাফ গ্রাফটিং করছি বাহ খুব সুন্দর মহিলারা যে গ্রাফটিং করে তার আমার হবি হোক সুলেখার ক্যামেরাই এই প্রথম মহিলার গ্রাফটিং গ্রাফটিংটা দেখাতে হবে আর রয়েছে এখানে ছোট ছোট মিনি পদ্ম আর এই যে না কিন্তু সেডে রাখে আমি রাখে গেছিলাম সেটেই রাখি এতদিন সেডে রেখে করেছি এখন রোদে রেখে চেষ্টা মানে একটার সঙ্গে আর একটা দিয়ে বেঁধে দাও তাই তো আর ফাঙ্গি দাও না দাও খুব সহজ ভাবেই ও করছে কুড়ি টুরি এগুলো কি লেখা নাম্বার নাম্বার এই গাছের নাম্বার আমার নাম্বার দেওয়া আছে একটা ড্রাগন হয়েছে নাকি আর এই দুটো হবে হয়তো হুম হুম দুটো হবে হ্যাঁ এর আগে সমস্ত ফুল ঝরে গেছে কেন জানি না এই বছর হ্যাঁ একটু সমস্যা হচ্ছে আর এখানে এই মিষ্টি কামরাঙ্গা প্রচুর হয় হুম এবারে ফুল আসছে আর জবা হ্যাঁ বেগুনী জবা এটা তো সব জবা ফুল তুলে তুলেনা হয় আর এটাকে ঝাড় করার জন্য করছি সবই বললাম না ফুল আমার নজর কারে এটাকে ঝাড় করার জন্য পিঞ্চিং করা হচ্ছে ঝাড় করব ফুল তো দেখালাম

একটু বলো মাটি কোথা থেকে কালেক্ট করো মাটি তো আমি আগে মাটিতে করতাম তারপরে ভাবলাম যে একটু সিন্ডারে করে দেখি একটু অন্যরকম মিডিয়া তৈরি করি কেননা বর্ষাতে প্রচুর গাছ পচে যায় যদি মাটি ওদিক ওদিক হয় না বোঝা যায় তাই এখন সিন্ডারে করছি তুমি ধরতে পারো মানে আমি এখন করছি এটা সিক্সটি পারসেন্ট সিন্ডার আর ফর্টি পারসেন্ট ভার্মি দিয়ে

সত্যি সুন্দর একটা ব্যবসা করেও এত সুন্দর যে বাগান করা যায় আমার বান্ধবী সেটা প্রমাণ করে দিয়েছে আরও করছে সব থেকে আমার ভালো লাগলো যে এই যে গাছ টেক্সাস গাছটা একদমই নতুন এসেছে আমরাও এখনও পাইনি তা সেটা সম্পর্কে ও কিছুই জানে না অথচ সেই গাছটা থেকে গুটি কলম করে নতুন যে গাছ করছে সত্যি এই যে এক্সপেরিমেন্টগুলো করছে ও ওর মধ্যে যে একটা নতুন করে আসা যাচ্ছে নতুনত্ব কিছু করছে এটা আমার ভীষণই ভালো লাগলো পম্পার বাগানে এসে ছাদ বাগান তো আছে তার সঙ্গে নিচেও কিছু গাছ করেছে নাকি একদমই একা মানুষ কেউ হেল্প করার নেই মেয়েদের মেয়ের বিয়ে হয়ে গেছে একজন হোস্টেলে থাকে সমস্যা তাও যে এত সুন্দর বাগান করছে এই খুব তোমাদের সব রকম দেখানো হলো একটু পম্পার সঙ্গে আরেকটু কথা বলি করছো তার জন্য কি দাদা তোমাকে হেল্প করছে না ও হেল্প করতে পারে না কারণ না সময় ও তো সব সময় বাইরেই থাকে তুমি এসে দে তুমি দেখলে দে ও বেরিয়ে গেল আচ্ছা এই আসবে হয়তো রাতি 11টার সময় আচ্ছা তো হেল্প করা কোনো এমনি সার এনে দিয়া মাটি এনে দিয়া বা গাছ এনে দিয়া পুরোটাই আমার আমার তুমি পুরোটাই আমার

সে অনেক ধরে অনেক দিনের অনেক তুমি খুব মজা করবো গল্প করবো জানি না টুকু আনন্দ নিতে পারবো এসছে একটা থাকবে এটা আমি মানে ধন্য। খুব ভালো লাগছে গাছের জগতে এসে নতুন নতুন বন্ধু বান্ধবী বন্ধু না বান্ধবী বন্ধু নেই আমাদের কিন্তু আমরা রন ক্যামেরায় বলছি বন্ধু নেই আমাদের বান্ধবী প্রচুর হয়েছে আমার বোনও হয়েছে প্রচুর হয়েছে প্রচুর আমি ভাইও পেয়েছি এত ভালো ভালো ভাই পেয়েছি দিদি বলতে একদম প্রাণ ওদের যাই হোক ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু আজকের পম্পার বাগান কেমন লাগলো তোমরা অবশ্যই ক্যামেরা সামনেই বলছি হবি হব সুলেখা একজন মহিলা হয়ে এক জেলা থেকে আরেক জেলায় সুন্দর সুন্দর বাগান আমি আমার হাজবেন্ডকে বলি দেখো দেখো দিদিকে দেখো যে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে শুনেছে কালকে যে তুমি অত দূর থেকে আসছো বলছে বাবা অত দূর থেকে উনি আসছে আমি বলছি হ্যাঁ করতে হল হ্যাঁ আমার আজকে আহ সাতটা জেলা কভার হয়ে গেল হুগলি ডিস্ট্রিক্ট কভার করলাম হুগলি ডিস্ট্রিক্ট হ্যাঁ এটা মানে আজকে আহ আমার বান্ধবীর সাত মানে সপ্তমতম ডিস্ট্রিক্ট কভার হয়ে গেল আমি ভীষণই খুশি সাতটা জেলা কভার করতে পারলাম একজন মহিলা হয়ে আর সব থেকে বড় কথা তোমরা যদি না থাকতে আমি কিন্তু থাকতাম না তোমরা ভালোবেসে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ বলেই আমিও আমারও কাজের একটা আগ্রহ বাড়ছে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও দেখা হবে নতুন এই তোমার মনে পড়েছে বলো একটা কথা বলি আমার বর হয়তো গাছ এনে দেয় না কিন্তু আমার বড় একটা কাজ করেছে অসাধারণ একটা গাছ কি সুন্দর লাগছে দেখো দারুন দারুণ এখানে অনেকগুলো ছাপ আছে আর যারা গাছ করে তাদের একটা থাকেই এটা ছোট 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 সব কি মিডিয়া দিয়েছে গো এটা তো মোটা বালি আছে মোটা দানার বালি আছে অল্প ই আছে সিন্ডার আছে আমার ওখানে সিন্ডার পাওয়া যায় না গো এটাই মুশকিল খুব সুন্দর খুব এত সুন্দর সুন্দর বাগান করছে প্রত্যেক দাদাদের বলবো তার দিদিদেরকে অবশ্যই একটু আগ্রহ দান করা কারণ আপনারা যদি একটু উৎসাহ না দেন তাহলে এত খাটাখাটনি করে কিভাবে গাছ করবে বলুন তার জন্য বলবো বিশেষ করে আমি এই বাড়ির টুম্পার হাজবেন্ড মানে আমার দাদাকে পম্পার হাজবেন্ড পম্পার হাজব্যান্ড দাদাকে আজকে বলবো যে পম্পাকে একটু যেন কাজে আগ্রহ দান করেন তাহলে কিন্তু পম্পার একটু ভীষণ খুশি হবে এত কাজকর্ম করেও কিন্তু তার আগ্রহ এই যে গ্রাফটিং করছে নতুন নতুন চারা তৈরি করছে এটা কিন্তু সকলে পায় না আমি করতে পারি না আর তাহলে এই যে আর দাদা দাদা যেটা করেছে সেটা তো আমরা দেখালাম আবারও ফিরে আসবো নতুন রূপে এখন একটু আমরা দুই বান্ধবী মিলে একটু মজা টাজা করবো তো যাই হোক আসি টাটা